একটু কথা বলো। নমস্কার বন্ধুরা, এসডব্লিউ কিচেনে সবাইকে স্বাগত। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি পাকা চাল কুমড়ো রোদে শুকিয়ে সেইগুলো দিয়ে আজকে মাংস রান্না করব। কি কি লাগবে দেখে নেবে। এখানটা সরিষার তেল রেখেছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, লবণ, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, এখানটা গরম মশলা গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, গোটা গরম মশলা, আলু, আর এই যে এইগুলো পাকা যে চাল কুমড়োগুলো একদম পাতলা পাতলা করে কেটে রোদে শুকিয়ে রাখা আছে। এগুলোতে মাংস খুবই ভালো লাগে খেতে। আর গোটা জিরে, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি। জল নিয়েছি, লঙ্কার গুঁড়ি, ধনে জিরের গুঁড়ি, ভালো করে একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভাজি ভাজি হয়ে গেছে, মানে পেস্ট বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এই চাল কুমড়ো জল দেখি ভিজিয়ে নেব, মাংসটা দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মাংস কষানো হয়ে গেছে, এখন জলদি দিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে,